সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সন্নাতনয় সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কে সুন্নত শুধু নয় মাজুলুম সহায়ক সুন্নত উহুদের জলিমের প্রতী সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আরো পাথরের মহাবতে তার সুদিনের সাথী তুমি দুদিনে তার পাশে থাকো কি আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনে সমাজ মানে বহির সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলো আর তোলা আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানো কি শুধু নাই আলাপন আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন জন সুন্নত শুধু নাই চরাতে যাপ আরো সুন্নাত হলো রাষ্ট্র মহাবতে তার খালি দুমার আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সন্ন্যাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট সিলেট জেলা বাজার বিয়ানীবাজার বৈরাগীবাজার খুশির নগর এর উদ্যোগে রহমান জামে মসজিদের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আব্দুর রহিম সাহেব সাবেক বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আমার আগে আলোচনা করেছেন সম্মানিত ওলামায়ে কেরামগণ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আমার সামনে যারা বসে আছেন দিন প্রেমিক ইসলাম প্রেমিক তৌহিদি জনতা পদ্মার বসে আছেন সম্মানিতা অবলা সরলা মা এবং বোনেরা সকলের জন্য দোয়া করছি এভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য যেমনি করে কবুল করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মজলিসের জান্নাতেও জান্নাতি মেহমান হিসাবে আমাদেরকে একত্রে কবুল করুন সকলে বলে না আমি প্রিয় এ কোরআনের মাহফিলে আপনারা কোরআন শুনতে এসেছেন এখানে আসতে পেরে বসতে পেরে কোরআন শুনতে পেরে আপনারা খুশি না বেজার যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন তো সুবাহান প্রিয় ভাইরা কোরআন মাজিদ থেকে অত্যন্ত চমৎকার একটি সূরা সুরাল মিনুন থেকে কয়েকটা আয়াত তেলোয়াত করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে এই কয়েকটা আয়াতের সঙ্গে আরো কয়েকটা আয়াত অ্যাড করে দিয়া আজকে আমরা জানব মুমিন বান্দাদের সাতটা গুণাবলী আমরা এখানে যারা বসে আছি আমরা তো প্রত্যেকেই জান্নাতি মানুষ হতে চাই ঠিক না সবাই জান্নাতি হতে চাই আজকের আলোচনা থেকে যে সাতটা গুণের কথা আল্লাহ সুবাহ জানিয়েছেন এই সাতটা গুণ আমার মধ্যে আমি বক্তার মধ্যে আপনি শ্রোতার মধ্যে পদ্মার আড়ালের মা বন্ধের মধ্যে যদি পাওয়া যায় তাহলে দুনিয়াতে থাকতেই বুঝে নেবেন জেনে নেবেন এই সাতটা গুণ আপনার মধ্যে থাকুক আর যার মধ্যেই থাকুক সে যে জান্নাতে যাবেই যাবেই যাবে ওই ব্যক্তির জান্নাত কেউ ঠেকাইতে পারবে না জোরে বলেন সুবাহান আল্লাহ গুণ কয়টা ষাটটা গুণ এগুলো আজকে জেনে মুখস্থ করে বাসায় নিয়ে গিয়ে আমল করব ইংসা আমার প্রিয় মুসলমান ভাইয়ারা গভীর মনোযোগ আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত তোমার রতি আল্লাহ তাফসিরে রুহুল মাওয়ানি থেকে বলছি হজরত তোমার ফারুক রতি আল্লাহ একদিন হঠাৎ করে দেখতেছেন মৌমাসির আওয়াজের ন্যায় গুন 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 করে কি যেন আওয়াজ করতেছে এই মৌমাসির আওয়াজের নাই গুনগুন গুন গুন আওয়াজ শোনার পরে হাজরা তোমার রাতি আল্লাহ তিনি চিন্তা করলেন আশেপাশে কোথাও হয়তো বা মৌমাসির চাঁদ বেঁধেছে এটা খোঁজার জন্য হাজরা তোমার আশেপাশে ঘোরাঘুরি শুরু করলেন কিন্তু ঘুরতে ঘুরতে হাজরা তোমার রাতি আল্লাহ কোথাও কোনো মৌমাসির বাসা খুঁজে পেলেন না হাজরা তোমার বুঝতে দেরি হলো না গুন 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 আওয়াজ মোমাসির আওয়াজ গুন 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 করে আসতেছে না বরং আল্লাহর নবীর উপরে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আমি ওহি নাজিল করতেছে সোবাহান আল্লাহ আল্লাহর নবীর ওপরে যখন ওহি নাজিল হত ওহি নাজিল হওয়ার সময়ে কয়েকটা প্রক্রিয়ায় আল্লাহর নবীর উপর ওহী নাজিল হত ধ্বনির মধ্যেই আল্লাহর নবীর উপর ওহী নাজিল হত নবীজির উপরে যখন ওহী নাজিল হত আল্লাহর নবীর পুরো শরীর থর 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 করে কাঁপতো চিপ মোবারক দানি মোবারক দেয়া ঠান্ডার মধ্যে ঘাম ঝড়িয়ে ঝরিয়ে পড়তো আম্মা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাপ শীতের দিনে একদিন কম্বল গায়ের মধ্যে মোড়া দিয়ে বসা আল্লাহর নবীর সামনেই বসা কেমন শীত বুঝবেন শীতের মধ্যে আম্মা জান আয়েশা কম্বল গায়ের মধ্যে মোড়া দিয়ে বসা আছেন সামনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু উত্তরান লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী শীতের মধ্যে যে শীতে আমি কম্বল গায়ের মধ্যে মোড়া দেওয়া এই শীতের মধ্যে আল্লাহর নবীর সোয়াল মোবারক বেবে টপ 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 করে ঘাম জড়তেছে আম্মা জানায় সার বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর ওপরে এই মুহূর্তে ওহি নাজিল হয় সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এভাবে আল্লাহর নবীর ওপর ওহি নাজিল হত আল্লাহর নবী

আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো অসম্মানিত করো না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবীর যত উম্মত দুনিয়াতে আসছে আল্লাহ সব নবীদের উম্মতের চাইতে আমি নবী মুহাম্মদ আমার উম্মতি মুহাম্মাদিকে তুমি সবথেকে বেশি সম্মানিত করে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ দোয়া করছেন কে মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহ নবী এই দোয়া করার পরে এই সুরাল মুকমিনের এক থেকে এগারো নাম্বার আয়াত পর্যন্ত তেলোয়াত করলেন যে একটা সবমাত্র নাজিল হয়েছে এই আয়াতগুলো তেলোয়াত করার পরে নবী আমার বলে দিলেন শুনে নাও আমার সাহাবিরা সব উম্মদের জানায়া দিলেন জেনে নাও এই এগারোটা আয়াতের মধ্যে যেই সাতটা গুণ রয়েছে এই সাতটা গুণ যদি আমার মধ্যে থাকে আপনাদের মধ্যে থাকে যার মধ্যে সাতটা গুণ থাকবে আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দুনিয়াতেই দিয়ে চলে গেলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইয়ের নবী আমার কেমন ছিলেন আম্মা জানাইসার কাছে সাহাবিরা এসে জিজ্ঞাসা করে আম্মা জানাইসা আপনি একটু বলেন তো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আল্লাহর নবী কেমন ছিলেন আপনি একটু বলেন তো সাহাবিদেরকে আম্মা জানাইসা উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন ও নবীর সাহাবীরা তোমরা একটু বলো তো তোমরা কি কোনো দিন হেঁটে চলা কোরআন দেখেছো নাকি আপনারা দেখছেন নাকি আল্লাহর নবীর স্ত্রীর কথা শুনে সাহাবীরা বললেন না আম্মা জান আমরা তো কোনো দিন হেঁটে চলা কোরআন দেখি নাই আম্মা জান আয়েশা বললেন তাহলে তোমরা কি কথা বলা কোরআন দেখেছো নাকি আম্মা জানা এসার কথা শুনে সাহাবিরা বলেন না না আমরা কোনোদিন কথা বলাও কোরআন দেখি নাই আম্মাজানা জানা এসে বললেন তাহলে তোমরা কি কোনোদিন কথা বলা হেঁটে চলা প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি সাহাবিরা বলে না আম্মা আমরা দেখি নাই আল্লাহ নবী সম্পর্কে বর্ণনা দিতে গিয়া আম্মা জানা এসা রাজি আল্লাহ চালান সঙ্গে সঙ্গে বলে দিলেন ও নবীর সাহাবিরা তোমরা জেনে নাও শুনে নাও তোমরা যদি হেটে চলা করাম দেখতে চাও তোমরা যদি কথা বলা করাম দেখতে চাও তোমরা যদি প্র্যাকটিক্যাল করাম দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকায়া তাকায়া দেখো তার মানে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী ছিলেন হেটে চলা কথা বলা প্র্যাকটিক্যাল কোরআন আল্লাহর নবীর মধ্যে এই সূরা আল মুমিনুনের ১১টা আয়াতের মধ্যে যে সাতটা গুণ আছে প্রত্যেকটা গুণ পঙ্খানুপঙ্খানুভাবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভিতরে ছিল জোরে বলেন সুবাহান আল্লাহ এইবার আসেন গুণের কথা বললাম কয়টা সাতটা আসেন গুণ নাম্বার এক থেকে জানা শুরু করে দিব আয়াত নাম্বার এক কত আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফল হল মুমিনু আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফল হল অবশ্যই সফল কাম মুমিনরা কারা দুনিয়াতে আমাদের যাদের টাকা পয়সা আছে সম্পদ আছে পাওয়ার ক্ষমতা আছে মনে হয় এই টাকা পয়সাওয়ালা সম্পদওয়ালা পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা মানুষগুলোই দুনিয়াতে সফল এটাই তো দুনিয়ার মানুষরা মনে করে কথা বলেন ঠিক কিনা আসলেই কি তাই যদি টাকা থাকলেই দুনিয়াতে সফলতা পাওয়া যাইতো দুনিয়াতে যদি টাকা পয়সার পাহাড় থাকলেই যদি সফল মানুষ হওয়া যাইতো তাহলে দুনিয়ার সবচাইতে সফল মানুষ হতো বিল গ্যাটস কথা বলেন ঠিক কেনা বিল গ্যাটস পৃথিবীর সবচাইতে সেরা ধনীদের মধ্যে একজন যেই বিল গ্যাটস সম্পদের বর্ণনা দিতে গিয়া সাংবাদিকরা বুঝিয়েছেন তার জীবনে অর্জিত সব সম্পদগুলোকে একত্রিত করে যদি লোহার সিঁড়ি বানানো হয় বোঝানোর জন্য কথাটা বলেছে লোহার সিঁড়ি বানানো হয় তাহলে তার সম্পদ দেওয়া লোহার সিঁড়ি বানায় ওই সিঁড়ি দিয়া প্রায় চাঁদে পর্যন্ত যাওয়া যায় ধরে বলেন আল্লাহ আকবর কত সম্পদের মালিক সে এই বিল গ্যাটস এত সম্পদের মালিক হওয়ার পরেও এই বিল গ্যাটস এর ইমান ছিল না আর ইমাম যদি না থাকে তাহলে সে কি জান্নাতে যাবে তাহলে যদি কোনো মানুষের সব আছে ইমান নাই জান্নাত পেল না সে মানুষ সফল নাকি ব্যর্থ আর জোরে বলেন সফল নাকি ব্যর্থ তার মানে প্রিয় ভাইয়েরা আপনার যদি আকাশ চুম্বি টাকা পয়সা থাকে ক্ষমতা থাকে সম্পদ থাকে পাওয়ার থাকে সব থাকে কিন্তু আপনার যদি ইমাম না থাকে তাহলে আপনি মুমিন না আর মুমিন না হলে সে জান্নাতেও যাবে না সে আসলে সফল না সে সবচাইতে ব্যর্থ মানুষ জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলো সত্য এবং বাস্তব কথা হচ্ছে এইটাই আমার আপনার যখন অজু ভেঙে যাই অজু ভেঙে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমরা কিন্তু অজু করে নেই কথা বলে ঠিক কিনা অজু করেছি অজু নষ্ট হয়ে গেছে আবার অজু করে নিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমান বাংলাদেশে বর্তমান সময়ে আমরা হাজার হাজার মানুষের অজু নষ্ট হওয়ার মতো সকাল বিকাল দুপুর তিনবেলায় ইমানটাও নষ্ট হয়ে যায় ইমানও ভেঙে যায় এমন গুণা আমরা করি অজু নষ্ট হলে অজু বানায়নি কিন্তু ইমান নষ্ট হয়ে গেলে ইমান নবান করা লাগবে ইমান যে শক্তিশালী করা লাগবে ইমান ইমজে মজবুত করা লাগবে এই ইমান নতুন করে তৈরি করার কোনো চিন্তাধারা আমাদের মধ্যে এবার একজন মানুষের নাম আপনাদের সামনে বলবো আপনারা বলবেন মানুষটা সফল নাকি ব্যর্থ জোরে বলতে হবে নাম হচ্ছে হজরতে বেলাল লোকটা সফল নাকি ব্যর্থ ব্যর্থ

বেলালের চেহারা ছিল কাল দেখতো তেমন সুন্দর ছিলেন না এই বেলালকে নবী আমার ডাক দিয়ে বললেন বেলাল তুমি একটু আমার কাছে আস হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে আসলেন নবী আমার বেলালকে এমনে করে ধরে ওই কালো বেলালের কপালের মধ্যে নবীজির টুক মোবারক দিয়া চুমু একে দিলেন সুবহানাল্লাহ

কিন্তু নবীর সাহাবিদের স্বভাব ছিল এরকম বৈশিষ্ট্য ছিল এরকম নবীর সাহাবিরা আমল করতেন টুম্বি কিন্তু বলতেন একদম নগণ্য করে একদম ছোট করে সুবাহ আল্লাহ কিন্তু আমাদের স্বভাব হচ্ছে এরকম আমরা আমল করে ছোট্ট কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে কথা বলে ঠিক কিনা এক হাজির সাহেব হস করতে গেছেন কয়েকবার হস করেছেন হস করে আসার পরে ওনার বাসায় কয়েকজন হুজুর গেছে যাওয়ার পরে হুজুরদেরকে ডাক দিয়ে হুজুরদেরকে বলতেছে নামাজের সময় হয়ে গেছে হুজুরদের সামনে ওনার ছেলেকে বলতেছে বাবা আমি যে নয় নাম্বার বার হস করতে গিয়ে যাই নামাজগুলো গুলো আনছিলাম সৌদি আরব থেকে ওই যাই নামাজ এনে হুজুরদেরকে দাও নামাজ পড়ো কয় নম্বর বার আসলে কি হুজুরা জানতে চেয়েছিল যে কয় নাম্বার বারে যায় নামাজ উনি আসলে শোনাচ্ছেন যে আমি হাজির সাহেব নয় বার করেছি কথা বলেন ঠিক কিনা কিছু মানুষ আমাদের সমাজে আছে একদিন হঠাৎ করে তাহাজুতের নামাজ পড়ছে পড়ার পরে সাইরিশ টলে যায় বাজারে যায় যেখানেই যায় সেখানেই বলে বেড়াই তাহাজুতের নামাজ পড়তে এতই মজা তার মানে আমাদের স্বভাব হচ্ছে আমরা আমল করি ছোট আর বলে বেড়াই অনেক বড় করে কথা বলে ঠিক না কিন্তু আল্লাহ নবীর সাহাবিরা আকাশ টুম্বি আমল করার পরেও ছোট্ট করে বলতো হাজরাতে বেলালকে নবী আমার জিজ্ঞাসা করেন আরে বেলাল তোমার স্পেশাল কোন আমল আছে নাকি তুমি বলো হাজরাতে বেলাল সঙ্গে সঙ্গে বলেন নবী আমার তো তেমন কোন স্পেশাল আমল নাই তবে আমল বলবেন কিনা জানি না আমি বেলালের ছোট্ট একটা কাজ আমি বেলাল করি সেটা হচ্ছে আমি অজু অবস্থায় থাকতে পছন্দ করি অজু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি বেলাল অজু বানাই নেই এবং অজু বানানোর পরে সঙ্গে সঙ্গে দুই রাকাত তাকে অজুর নামাজ আদায় করে সুবহানাল্লাহ নবী আমার কালো বেলালের কপালের মধ্যে ঠুট মোবারক দিয়া চুমু কে দিলেন দেওয়ার পরে বললেন রে বেলাল তুমি তোমার এই আমল কখনোই ছেড়ে দিবা না কারণ হলো রে বেলাল তুমি হয়তো শুনলে অবাক হয়ে যাবা আমি নবী যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে আমি নবী যখন জান্নাতের ভিতরে প্রদক্ষিণ করতেছিলাম হাঁটাহাঁটি করতেছিলাম ঘোরাঘুরি করতেছিলাম তখন জান্নাতের ভিতরে আমি নবীকে বড় একা একা লাগতে ছিল বেলা আমি নবী বড় একা একা অনুভব করতেছিলাম কিন্তু জান্নাতের ভিতরে কার জন্য পায়ের আওয়াজ শোনা যাই আমি পায়ের আওয়াজ শুনতে পেরে বেলাল জিবরাইল আমিন কে জিজ্ঞাসা করলাম রে জিবরাইল তুমি একটু বলো তো এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায় সঙ্গে সঙ্গে হাজরাতে জিবির আমিন বলে ইয়া রসুল এই জান্নাতের ভিতরে আপনার কালো সাবি হাজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় সোবাহার আল্লাহ এবার বলবেন নবী যখন মিরাজে তখন হজরতে বেলাল রাজি আল্লাহ দুনিয়াতে জীবিত নাকি মৃত জোরে বলেন নবী আমার স্টোরেজ হয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন নবী বলেন জিব্রাইল তুমি বলো তো তুমি বলো তো ওই বেলাল তো দুনিয়ায় জীবিত তাহলে জীবিত বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতের মধ্যে শোনা যায় তুমি একটু বলো তো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জীবিত বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় কারণ হলো ওই বেলালের স্পেশাল কিছু আমল আছে ওই আমল গুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গেছে যার কারণে ওই বেলালের আমলের কারণে বেলালের জীবন দশায় আল্লাহ একজন বেলালের রাকে দিয়া জান্নাতের ভিতরে প্রদক্ষিণ করাচ্ছেন নবী আমার খুশি হয়ে গেলেন হাজরাতা বেলালকে ডাক বললেন রে বেলাল তুমি শুনে নাও শুনে নাও আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদের আগে তুমি বেলালকে জান্নাতের ভিতরে ঢুকাবেন জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ এই বেলাল সফল নাকি ব্যর্থ হযরতে বেলাল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ই হাবিব আল্লাহ আপনি বললেন দুনিয়ার সব মানুষের আগে আমি বেলাল জান্নাতের মধ্যে প্রবেশ করব তাহলে নবী গো আপনি একটু বলেন তো দুনিয়ার সব মানুষের মধ্যে আপনার ডবল জামাই হজরত উসমান ও পড়ে যাই ওই উসমানের আগে কি আল্লাহ আমার জান্নাতে দিবে আল্লাহর নবী বললেন বেলাল ওই উসমানের আগেও আমার আল্লাহ তুমি বেলালকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বেলাল আবার আর একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞাসা করে এ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল হাবিব আপনি তো বললেন আপনি তো বলেছেন আপনার পরে দুনিয়াতে আর কেউ নবী হবে না আপনার পরে আল্লাহ যদি দুনিয়াতে কাউকে নবী করে পাঠাতেন তাহলে হাজরত আমার কেই তো আল্লাহ নব দান করতেন আল্লাহ নবী আপনি তাহলে একটু বলেন তো ওই উমারের আগে ওই ইসলামের জন্য সবচাইতে সাহসিকতার পরিচয় দেয় যে উমার ওই উমারের আগে কি আল্লাহ আমাকে জান্নাতে দিবে নাকি আল্লাহর নবী বললেন রে বেলাল ও উমারের আগে আল্লাহ তোমারে জান্নাতে দিয়া দিবে এমন শোনার পরে সঙ্গে সঙ্গে বেলাল খুশি হয়ে গেলেন কিন্তু আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বললেন আল্লাহর নবী গো আপনার উম্মতের মধ্যে সবচাইতে বেশি আমল যেই সাহাবীর হযরতে আবু বকর ওই আবু বকরের আগে কি আল্লাহ আমি কালো বেলালকে জান্নাতে দিয়া দিবে নাকি আল্লাহর নবী এমন কথা শোনার পরে তার আগে বলেন তো আবু বকর আমল কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি প্রিয় ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা আমল কেমন হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা খুব এত বেশি আমল করেছেন আল্লাহর নবী আর আম্মা জানাইশা رضی আল্লাহু তাআলার কা একদিন খোলা আকাশের নিচে বসা আছেন এমন সময় খোলা আকাশের নিচে আম্মা জানাইশা ছোট্ট মানুষ আমাদের মধ্যে দেখবেন ছোট বাচ্চারা খোলা আকাশের নিচে যদি বসে তাহলে দেখবেন আকাশে তারকা উঠলে তারা গনে এক দুই তিন চার এরকম করে গণে না ছোট মানুষ বাচ্চা সুলভ আসরণ এখনো তার ভিতরে বিদ্যমান যার কারণে বসে তিন চার করে তারা বলবেন না আকাশের তারা কি গুনে গুনে শেষ করা যায় আম্মাজান আয়েশা কৌতুহল বসত আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন এরা সুর আল্লাহ আকাশের তারা তো গুনে গুনে শেষ করাই যায় না আপনি একটু বলেন তো ওই আকাশের তারা যেমন গুনে গুনে শেষ করা যায় না ওই আকাশের তারা নেই আপনার কোন সাহাবীর কি আমল আছে যে আমল গুনে গুনে শেষ করা যাবে না থাকলে সাহাবির নামটা একটু বলেন তো আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছেন কারণ আম্বাজান আয়েশা জানেন যে আমার আব্বা হাজরত আবু ওখর আল্লাহ নবীর সবচাইতে প্রিয় এবং কাছের সাহাবি আমার বাবার নামই যেহেতু বলবে অথে জিজ্ঞাসা করি বাবার নাম বললে আমি মেয়ে হিসেবে আমি একটু প্রাউড ফিল করব গর্ববোধ করব এ কথা চিন্তা করে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহ নবী বুঝতে পারলেন মজা করে আল্লাহ নবী এবার বলছেন আয়েশা রে ওই আকাশের তারা সমপরিমাণ যেই সাহাবির আমল সেই সাহাবের নাম হল হজরতমার সুমন আল্লাহ বলবেন না আম্মাজান আয়েশা শুনতে গিয়েছিল নিজের বাবার নাম কিন্তু শুনলো যখন উমারের নাম মেয়ে মানুষ বাঁকা হাড়ের তৈরি কষ্ট কম পাবে নাকি বেশি পাবে একটু কষ্ট পাইছে কষ্ট পাওয়ার পরে নবীর কাছে একটু মন খারাপ মন খারাপ ভাব আল্লাহ নবী তখন বুঝতে পারলেন পারার পরে বলতেছে আয়সা তুমি কেন মন খারাপ করেছো আমি বুঝতে পেরেছি তবে তুমি এটাও জেনে নাও আকাশের তারা পরিমাণ আমল হজরত উমারের হবে হলে হবে কি আমার সব উম্মত আমার সব সাহাবির আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আর তোমার বাবা হজরত আবুব করেন আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয় আমার তামাম ওম্মতাম সাহাবির আমলের চাইতে তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা বেশি বাড়ি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আয়শা চিন্তা করে সব সাহাবির মধ্যে তো হজরত উমারও আছে উমরের আর তারার আমল দিয়ে কি হবে সব মিলে আমার বাবার সম পরিমাণ হবে না জোরে বলেন না সুবাহান আল্লাহ তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সব সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন রে আমার সাহাবিরা তোমাদের মধ্য থেকে তোমাদের সম্পদগুলোর মধ্যে থেকে তাবুকের যুদ্ধের জন্য তোমরা সবাই বড় একটা অংশ করে দান করে দিবা সাহাবীদেরকে যখন দান করার কথা বলালে বলার পরে আল্লাহর নবীর কথা শোনার পরে সব সাহাবিরা তারা একে একে করে তাবুকের যুদ্ধের জন্য সব সম্পদগুলো জমা করা শুরু করে দিলেন হযরতে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসেনেন আসার পর ওসমান রফি আল্লাহ খুব তার জীবনের সব সম্পদগুলোকে গুলোকে করলেন করার পরে সব সম্পদকে চারটা ভাগে ভাগ করলেন করার পরে একটা ভাগ পুরোটাই তাবুকের যুদ্ধের ময়দানে দান করে দিলেন সোবাহান আল্লাহ এরপর হাজরা তোমার রজি আল্লাহ আসলেন হাজরে তোমার জীবনে অর্জিত সব সম্পদগুলো গুলো একত্রিত করলেন করার পরে দুইটা ভাগে ভাগ করলেন করার পরে একটা ভাগটা বুকের যুদ্ধের ময়দানে হাজরতমার রাতে আল্লাহ খুদ্ করে দিলেন সুবাহান আল্লাহ এরপর হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালান হু আসলেন হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালান হু পরে হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালান হু তার জীবনের সম্পদ বলতে হাতির মুঠো এক মুঠো কয়েক মুঠো গম ছেড়া একটা কাপড় আর ভাঙা একটা পাত্র নিয়ে এসে তাবুকের যুদ্ধের বরগুর মানের মধ্যে জমা দিয়ে দিলেন এটা দেখার পর অন্যান্য সাহাবীরা মনে মনে হাসাহাসি করতে শুরু করল নবী আমার বুঝতে পারলেন বুঝতে পারার পরে আবু বকর এই কম দান কেন দিল সাহাবিরা মনে মনে চিন্তা করে হাসে নবী আমার সাহাবিদের সামনে হজরত উসমানকে ডাক দিলেন দেওয়ার পরে বললেন উসমান তুমি একটু বলো তো তুমি তাবুকের যুদ্ধে কি কি দান করেছো হযরত ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে অর্জিত সব সম্পদ গুলে একত্রিত করে এই সম্পদগুলোর মধ্যে থেকে চারটা ভাগ করে একটা ভাগ তাবুকের যুদ্ধে দান করে দিয়েছি আল্লাহ নবী এবার সঙ্গে সঙ্গে হাজরত আবু হজরত ওমার ডাক দিয়ে বললেন ওমার তুমি তাবুকের যুদ্ধ কি কি দান করেছ হাজরত ওমার বলে রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি আমার জীবনে অর্জিত সব সম্পদ দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ আমি তাবুকের যুদ্ধের ময়দানে দান করে দিয়েছি গো নবী লক্ষ্য করেন এবার আল্লাহ নবী হাজরত আবু বকর ডাক দিলেন দেওয়ার পরে বললেন কি পূর্বে দুইজনকে বলেছে কি কি তাবুকের যুদ্ধে দান করেছ তৃতীয়বারে আবু বকরের বেলা এসে আল্লাহর নবী বললেন না আবু বকর তুমি কি কি দান করেছ বরং আল্লাহর নবী বললেন আবু বকর তুমি তাবুকের যুদ্ধে দান করার সময় বাড়িতে কি কি রেখে এসেছো একটু বলো সুবহানাল্লাহ

নগর সব তাবুকের ময়দানে দান করে দিয়েছি সুবাহান আল্লাহ বেলাল জিজ্ঞাস করে এরা সুর আবু বকরের আগে কি আমি বেলাল জান্নাতে যাবো নাকি আল্লাহ নবী কেমন প্রশ্ন করার পরে নবী আমার ডাক দিয়ে বলে রে বেলাল তোমাকে আমার আল্লাহ ওই আবু বকরের আগে জান্নাত দিয়ে দিবে সুহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এ কথা বলার পরে হাজরতে বেলাল আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য নবীকে বলেন নবীপ আপনি বেদি নেবেন না ডন মাইন্ড কিছু মনে করবেন না আপনি বেয়া যদি না নেন আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে আর একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আল্লাহ নবীকে এমন কথা বলার পরে নবী বলে বলো বেলাল নবীকে হজরত বেলাল বলে রসুল আল্লাহ বিয়া দবি নেবেন না গো নবী আমি আরেকটু জানতে চাই আপনি তো বললেন আমি বেলালকে আল্লাহ দুনিয়ার সব মানুষের আগে জান্নাতে দিয়া দিবে দুনিয়ার সব মানুষ বলতে ওই সব মানুষের মধ্যে আপনি নবুও তো পড়ে যান বলেন তো নবী আপনি নবীর আগেও কি আমি বেলালকে আল্লাহ জান্নাতে দিয়া দিবে নাকি সুবান আল্লাহ বল আল্লাহ নবী আবার মুসকি একটু হাসি দিলেন দেওয়ার পরে বেলালকে বলে বেলাল তাহলে শুনে নাও জেনে নাও আল্লাহ আমি নবীর আগে তোমার জান্নাতে দিবে কি না আমি নবী তো হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে যাব না বেলাল রে ওই কিয়ামতের কঠিন মুসিবতের পরে জান্নাতের গেটটা যখন মানুষদের জন্য খুলে দেওয়া হবে জান্নাতের গেটের ওই পারে জান্নাতের রক্ষী ফেরেশতারা বসা দাঁড়িয়ে থাকবে আর জান্নাতের গেটের কাছে যাবে বড় বড় নবীরা কদর নবী গুলো জান্নাতের গেটের মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিবে আওয়াজ দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসবে বাহিরে কে যখনই বলবে কে আছেন সামনে থেকে বলবে আনা মিলাল মহসাব আমি হলাম নবী মুসা আমি মুসা কালী বলল আমার জন্য জান্নাতের গেটটা খুলে দাও সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে ওয়েট করেন একটুখানি সাইডে গিয়ে অপেক্ষা করেন আপনার জন্য এখনো যে গেটটা খোলার অনুমতি আমরা পাই নাই এরপর ইব্রাহিম নবী আসবে গেটে ঠোকা দিবে ভিতর থেকে আওয়াজ আসবে কে আদামিন রাজুর সঙ্গে সঙ্গে বাহির থেকে বলবে আনামিন আলী ইব্রাহিম বলবে এখনো সময় হয় না একটুখানে ওয়েট করেন আমার আমি আমার ইব্রাহিম নবীও সাইডে চলে যাবে ঈসা রুহুল্লাহ আসবে গেটে নক করবে একই বলবে কে আমার বলবে আনামিন আল ঈসা আমি হলাম ঈসা আমার জন্য জান্নাতের গেটটা খুলে দাও সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে একটু অপেক্ষা করেন একটু ওয়েট করেন আপনার জন্য জান্নাতের গেট খোলার অনুমতি এখন আমি পাই নাই বেলাল রে আমি নবী মোহাম্মদ রসুল আমি নবী তো জন্নাতের মধ্যে হেঁটে হেঁটে যাব না আমি নবী কে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি একটা উঠের ব্যবস্থা করে দিবে আমি নবী তো জান্নাতে উঠে ওপরে বসা থাকবো আর ওই উঠের রশিটা আমার আল্লাহ আমি নবীর উটের রশিটা তুমি বেলালের হাতে ধরা থাকবে এবার বলবেন উটের রশি যেই ব্যক্তি ধরে থাকবে সেই ব্যক্তি আগে যাবে নাকি উটটা আগে যাবে হাজরাতে বেলালের হাতে উটের রশি আল্লাহ নবী বলেন ওই সময় রে বেলাল তুমি উঠে রশি ধরে জান্নাতের গেটের কাছে যাব যাওয়ার পরে জান্নাতের গেটের কাছে গিয়ে ঠুকা দিবা যখনই প্রশ্ন আসবে ভিতর থেকে কে সঙ্গে সঙ্গে তুমি বেলাল ঠোকা দিয়া চুপ করে যাবা কোনো কথা বলবা না আর আমি নবী উটির পিঠ থেকে বলবো আমি নবী জবাব দিয়া দিব আর আমি না মোহাম্মদ রসুল্লাহ আমার নাম সোনার সঙ্গে সঙ্গে জান্নাতের রক্ষী ফেরেস্তারা জান্নাতের গেটগুলো খুলে দিবে তুমি বেলাল ওই উটের রশি ধরে হেঁটে হেঁটে জান্নাতে যাবা আর আমি নবী মোহাম্মদ উটের পিঠে করে জান্নাতের ভিতরে প্রবেশ করবো সুবহানাল্লাহ তাহলে বলেন তো এই বেলাল সফল মানুষ নাকি ব্যর্থ মানুষ তার মানে প্রেভায় আমার আপনার যদি আকাশ চুম্বি আমি আপনি যদি দুনিয়ার সবচাইতে ক্ষমতাবান মানুষ হন কিন্তু আপনার যদি ইমান না থাকে তাহলে আপনি হলেন সবচাইতে ব্যর্থ আর ইমান থাকলে মুমিন বান্দা হলে আল্লাহ বলেন অবশ্যই ওই মুমিন বান্দা তার মানে সফল হতে গেলে লাগবে কি ইমান মুমিন হওয়া লাগবে আর মুমিন যদি আমি আপনি না হতে পারি আমার আপনার যদি ইমান না থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আর যদি আমি বলি আপনার আমল যদি কম থাকে ইমান যদি মজবুত হয় তাহলে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন জরে বলেন কে আর যদি ইমান না থাকে আকাশ চুম্বি আমল করে লাভ তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা হাতে আল্লাহ কেমন সম্মানিত করেছেন আল্লাহর নবী সোনাবে মোহাম্মদ রসুল্লাহ

সেই জায়গায় বয় বিদ্রা নারী উম্মাহাতুল মুমিনুন হাম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহর নবীর কাছে যাইতেন আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে সুবহানাল্লাহ ওই জাবালে নূর পর্বতের উপরে ওপার দিকে হেরা গুহার মধ্যে আল্লাহর নবী যেখানে মগ্ন অবস্থায় থাকতেন ওই জায়গায় আল্লাহর নবী বসা প্রথম যেখানে কোরআন নাজিল হয়েছে আমি ওই জায়গায় গিয়ে সালাত আদায় করেছিলাম প্রিয় ভাইরা ওখানে যাওয়ার পরে দেখলাম নবীজি যেই জায়গায় বসা ওই জায়গার সামনের দিকে অপোজিটে হাজরাতে জিবরাইল আমিন বসা এমন সময় জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলতেছেন ইয়া আল্লাহ এই মুহূর্তে এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সময় হয়ে গিয়েছে গো নবী আমি জিবরাইল আর এখানে থাকব না এখান থেকে চলে যাব যাওয়ার আগে খাদিজা আসলে খাদিজার কাছে বলে দিবেন আল্লাহ রব্বুল আলামিন ওই খাদিজার জন্য তিন তিনটা সুসংবাদ পাঠিয়েছেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই খাদিজার জন্য আল্লাহ যে তিন তিনটা সুসংবাদ পাঠিয়েছে তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে একমাত্র আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছেন আল্লাহর নবী গো আপনি জেনে নেন আপনার উপর মহব্বত দেখে আপনার প্রতি ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছেন যার কারণে ওই খাদিজাকে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ যে এটা দেন নাই ওই খাদিজার জন্য স্বয়ং রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন সুবহানাল্লাহ দুই নাম্বার সুসংবাদ হচ্ছে আল্লাহর নবী গো জেনে নেন শুনে নেন আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে যে আল্লাহ রব্বুল আলামিন যে খাদিজাকে সালাম দিতে পারে আমি জিবরাইল কেমনে সেই খাদিজাকে সালামের লোভ সামলাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন শুধু একা সালাম দেন নাই তারে বলবেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনও ওই খাদিজাকে সালাম প্রেরণ করেছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তোমার তিন নম্বর সুসংবাদ হলো আল্লাহর নবী গো ওই খাদিজাকে জানায় দিবেন ওই খাদিজাকে বলে দিবেন

এই খাদিজা রাজি আল্লাহ তালানহার দশায় তিনি নামাজ ফরজ হয় নাই খাদিজার জীবন দশায় রোজাও ফরজ হয় নাই হজ ফরজ হয় নাই জাকাত ফরজ হয় নাই তাহলে যেই খাদিজা ফরজ নামাজ পেল না ফরজ হজ পেল না ফরজ জাকাতও পেল না তার মানে ইসলামের বড় বড় কোন আমলই তিনি তেমন পেলেন না কিন্তু ইসলামের বড় বড় আমল না পেলে কি হবে প্রিয় ভাইরা আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে আবার জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যে একটা ঘর বানায়া রেখেছে এই জান্নাতের সুসংবাদও দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে বোঝা যায় আপনার আমার আমল যদি কম হয় কিন্তু ঈমান যদি হযরতে খাদিজার মত হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার হযরতে বারা বিন আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন একজন বেদীর একজন লোক বিধর্মী একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে যেই সময় আসলেন আসার পরে দেখলেন আল্লাহর নবী জিহাদে বের হবেন শরীরের মধ্যে লৌহ পোশাক আল্লাহর নবী পরিধান করে ফেলেছেন আল্লাহর নবী এই মুহূর্তে জিহাদের জন্য বের হয়ে চলে যাবেন এমতো অবস্থায় প্রিয় ভাইয়েরা আমার নবী আমার লক্ষ্য করে দেখলেন ওই বিধর্মী লোকটা আল্লাহর নবীর কাছে আসলো কালেমা বলার জন্য নবীকে ডাক দিয়ে বললেন নবী আমি তো আপনার কাছে এসেছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য কিন্তু এসে দেখতেছি আপনি তো লৌহ কপট কাপড় পরে আপনি পোশাক পরে পরিধান করে যাদের জন্য রেডি হয়ে গিয়েছেন আপনার হাতে তো তেমন সময় নাই গো নবী আপনার কাছে আমি একটু জানতে চাই আল্লাহ গো আপনি একটু বলে দিবেন আমি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আমি তো কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি আপনি একটু বলেন তো কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান যে অবশ্যমাই তো নাই আগে কি কালেমা পড়বো নাকি অবস্থায় আপনার সঙ্গে জিহাদে অংশগ্রহণ করব আল্লাহ নবী বললেন আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তারপরে আমার সঙ্গে জিহাদে জরে বলেন মার হাবা প্রিয় আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন লোকটা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল যাওয়ার পরে জিহাদের ময়দানে প্রাণ পরে জিহাদ করা শুরু করল জিহাদ করতে করতে জিহাদের ময়দানে কাফের বেঈমানদেরকে কচু কাটা করতে করতে একটা পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন মারা গেলেন লক্ষ্য করেন মারা যাওয়ার পরে নবী ওই লোকটার কাছে আসলো সাহাবিরা যখন শহীদ সাহাবিদের লাশ বলে একত্রিত করতেছিল নবী আমার লক্ষ্য করে দেখলেন যে বিধর্মী লোকটা কেবল মাত্র কালেমা পড়ে মুসলমান হল একটু আগেই যে লোকটা নব মুসলিম সাহাবি জিয়াদের ময়দানে আসলো সে তো মারা গেছে শহীদ হয়ে গিয়েছে কাফেরদেরকে কুসু কাটা করে নিজেও শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে এই দৃশ্যটা দেখার পরে নবী আমার ওই নব মুসলিম স্বামীর কাছে গেল যাওয়ার পরে নবী আমার নিজের জবাব দিয়ে বলল জান্নাতি 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 স্বামী হলো জান্নাতি সুবহানাল্লাহ তাহলে লক্ষ্য করে দেখেন একটু আগেই কালেমা পড়ল কালেমা পড়ে সবে মুসলমান হল জীবনে একটা বারো নামাজ পড়ে নাই জীবনে একটা বারো রোজা করে নাই জীবনে একটা হজ করে নাই জাকাত দেয় নাই তার মানে তার জীবনে কোনো আমলই নাই কিন্তু শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ নবী তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় সুবহান আল্লাহ তার মানে আমি আপনি আমরা যদি সারাটা জীবন গুনা করতে 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 জীবনটাকে আজকে আমরা শেষ করে দিচ্ছি কিন্তু আমি বলি আপনার যদি আমল কমও থাকে কিন্তু ইমানটা যদি মজবুত হয় মাঝে মধ্যেই আমি বলি জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগবে বলেন কয়টা একটা সিরিখ মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল আমি আপনি যদি শিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল তৈরি করতে পারি তো আল্লাহ সুবাহ আমাকে আপনাকে জান্নাত দেবেনি 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 কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন তাহলে বলছিলাম এই লোকটা জীবনে কোনো আমলই করতে পারে নাই তারপরে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন আর এই দিকে আব্দুল্লাহ বিন উবাই জীবনে নবীর সহজাজ্য পেয়েছে আমাদের প্রত্যেকের জীবনে বড় আশা আহারে আমরা জীবনে একটা বার যদি নবীজিকে দেখতে পারতাম তাহলে আমাদের জীবনটাই ধন্য হয়ে যেত কথা বলেন ঠিক কিনা নবীর জন্য জীবন প্রয়োজনে দিয়ে দিতাম এটা আমরা চিন্তা করি প্রিয় ভাইয়ের আমার কিন্তু আবদুল্লাহ বিন ওবাই নবীকে সচক্ষে দেখেছে নবীর সচর্য বহুদিন থেকেছে নবীর বড় বড় জলিলুল কদর সাহাবিজের সঙ্গে থেকেছে কিন্তু মুনাফিকির কারণে জান্নাত নাই আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকির কারণে আবদুল্লাহ বিন ওবাইর স্থান শুধু জাহান্নামেই নয় জাহান্নামের সর্বনিম্ন স্তরে কথা বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইরা আমার জীবন তার আমল করেছিল। তার বিশাল আমল থাকার পরেও ইমানের মধ্যে টুটি থাকার কারণে মুনাফিকের কারণে তার জায়গা হলো জাহার নাম কথা বলেন ঠিক নাম আর একজন নারীর কথা বলে নাম তার মাদার তেরেসা কি নাম নাম নাই এই এই নারীর জীবনী আপনারা পড়লেই পাবেন মহিলা সারাটা জীবন মানবতার জন্য কাজ করেছে সারাটা জীবন সমাজের অসহায় হত দরিদ্র নারীদের জন্য কাজ করেছে সারাটা জীবন শিশুদের জন্য কাজ করেছে মানুষের কল্যাণে কাজ করতে করতে এই নারী বিয়ে করার সময়টাও পায় নাই তার মানে সারাটা জীবন মানুষের ভালো ভালো ভালোর জন্য কাজ করে গেল কিন্তু এই মহিলা মহিলা আসলে বিদর্মী তার ভিতরে ইমান ছিল না ইমান যদি না থাকে সে কি জান্নাতে যাবে জান্নাতে যাবে না তার মানে তার আকাশ চুম্বে আমল থাকার পরও ইমান না থাকার কারণে এই মাদার ত্রেসা যাবে জাহান নামে কথা বলেন ঠিক কেনা আর যদি ইমান থাকে তাহলে আমাদেরকে আল্লাহ সুবান ও তালা জান্নাতে দিয়ে দেবে আমল কম হলেও কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইমান তাহলে মজবুত করার দরকার জোরে বলেন আসে না নাই ইমানটা কেমন হতে হবে দেখে আল্লাহ নবী যখন মেয়ের থেকে ফিরে আসার পরে নবীকে আবু জেহেলার সঙ্গে নবীর দেখা হয়ে গেল যাওয়ার পরে আল্লাহ নবীকে আবু জেহলা জিজ্ঞাসা করে আরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি একটু বলো তুমি তোমার কাছে তোমার নতুন ধর্মের নতুন কোন তথ্য আছে নাকি তুমি একটু বলো সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল আরে আবু জেহলা তুমি শুনে নাও আমি কত রাত্রিতে মিরাজে গিয়েছিলাম মিরাজে যাওয়ার পরে আল্লাহর বাড়ি আস আর সে থেকে শুরু করে নিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আমি নবী আবার দুনিয়াতে ফিরে এসেছি আবু জিহাল্লা বলে রে মোহাম্মদ শুনে নাও তুমি যে পাগল তুমি যে মিথ্যাবাদী আমার কাছে এতদিন কোনো প্রমাণ ছিল না কিন্তু আজকে তোমার এই কথা শোনার পরে তুমি যে পাগল আর মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আবু জেহেল্লা রাস্তা দিয়ে হাঁটতেছে যাকেই দেখতে পাবে তাকেই বলবে মোহাম্মদ পাগল হয়ে গেছে সে এক রাত্রিতে আসমানে গেছে জান্নাতে গেছে জাহান নামে গেছে মেয়েরাজে গেছে আরো সে গেছে কেমনে সম্ভব পাগল ছাড়ের সম্ভব নাকি আবু জেহেল্লা বলে আর রাস্তা দিয়ে খোঁজে কারে আগে দেখতে পাই তারে বলবে পাগলামোর কথা সঙ্গের সঙ্গে রাস্তার মধ্যে আবু জেহেল্লার সঙ্গে দেখা হয়ে গেল হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে দেখা হওয়ার পরে হযরত আবু বকরজি আল্লাহু তাআলা খুব ডাইরেক্ট আবু বকরকে বলে আরে আবু বকর তুমি জানো নাকি তোমার বন্ধু মোহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলে কেন কি বলতে যাচ্ছ বলো আবু বকরের সামনে আবু জেহাল্লা বলে আরে আবু বকর মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলছে সে নাকি মিরাজে গিয়েছিল এটা বিশ্বাস করার মত নাকি তুমি একটু বলো আবু বকর বলে সত্যই যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে থাকে তিনি মিরাজে গিয়েছিলেন তাহলে আবু বকর না দেখা নবীর মিরাজটাকে বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ হযরত আবু বকর رضی আল্লাহু তাআলার কো বলছেন রে আবু জেহেল শুনে নাও জেনে নাও আমি আবু কর তো কোনোদিন আমার আল্লাহকে দেখি নাই আমি আবু বকর কোনদিন জান্না দেখি নাই আমি আবু বকর কোনদিন জাহান্নামও দেখি নাই কিন্তু যেদিন ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে আল্লাহ সে ওই দিন থেকে শুরু করে নিয়া ওই না দেখে আল্লাহর ইবাদত করা শুরু করেছি যেই দিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে জান্নাত আছে ওই দিন থেকে শুরু করে নিয়া ওই না দেখে জান্নাতে যাওয়ার জন্য আমল করা শুরু করেছি আমি কোনো দিন জাহান নামও দেখি নাই কিন্তু যেই দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ বলেছে জাহান নাম আছে ওই দিন থেকে শুরু করে নিয়া জাহান নামের ভয় অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি রে আবু জেহেল্লা তুমি শুনে নাও তাহলে এই মোহাম্মদ বিন আবদুল্লার কথাই আমি আবু করে যদি না দেখা আল্লাহর ওপর ইমান আনতে পারি আমি আবু বকর যদি না দেখা জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করতে পারি আমি আবু বকর যদি না দেখা জাহান্নামের ভয় অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি তাহলে আমি অবকর ওই নবীর না থেকে মেয়েরাজটাকে বিশ্বাস করে এর নাম হচ্ছে ইমান ধরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে এমন মজবুত ইমান আমাদের আনার দরকার জোরে বলেন আসে না নাই কিন্তু ইমানের মধ্যেও কয়েকটা স্তর বাড়িয়ে ফেলেছি ইমানের মধ্যেও আমরা কয়েকটা ভাগ করে ফেলেছি আমাদের সমাজে একটা হাদিস খুব প্রচলিত খুব চলে সবাই বলে যে সামনে যদি কোনো অন্যায় দেখো তাহলে সর্বপ্রথম কি করো হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করো তারপরে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করো তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো আমরা এই তিনটার মধ্যে তিন নাম্বারটাকে বেছে নিছি কথা বলেন ঠিক কিনা হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করতে পারি না মুখ দিয়েও প্রতিবাদ করতে পারি শুধু অন্তর দিয়ে ঘৃণা করতে পারে তা আবার অন্তরের ঘৃণার মধ্যে আমরা কো একটা ভাগ করে ফেলেছি একটার কথা বলছি মনে করেন আপনার বাসার সামনে অশ্লীল সিনেমার পোস্টার লাগাইছে তাহলে আপনি যদি মুসলমান হন আপনার হৃদয়ের মধ্যে যদি ঈমানের জজবা থাকে তাহলে আপনি ওই সিনেমার পোস্টার হাত দিয়ে ধরে টাম দিয়ে ছিড়ে ফেলবেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের মানুষগুলা আমরা তিন নম্বরে কেমনে করি তিন নম্বরের এমনে করি যে আমরা বাসা থেকে বের হচ্ছি গেটের সামনে দেখতেছি যে আমার বাড়ির গেটের সামনে সিনেমার অশ্লীল পোস্টার টান দিয়ে ছিঁড়ব কি দেখার পরে বলতেছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সি এমন পোস্টার কি ওই জায়গায় লাগাই এমন অশ্লীল পোস্টার সি শি সি একদম ভালো কাজ করে নাই বলে ওইখান থেকে চলে যাচ্ছে কাজ কাম সেরে আবার বাসায় আসতেছে আবার সিনেমার পোস্টারের দিকে চোখ আবার বলতেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই কাজ কি এই সিনেমার পোস্টার এখানে কেন লাগাইছে একদম অন্যায় কাজ করেছে ভুল কাজ করেছে এইটা আমাদের অন্তরের ঘৃণা কথা বলেন ঠিক কেনা মানে অন্তরের ঘৃণাটাকে এমন দুর্বল পর্যায়ে নিয়ে গিয়েছি যার থেকে নিচে আর নামতেই পারেন নামাই যায় না কথা বলেন ঠিক না তাহলে অন্যায় চোখের সামনে দেখলে আমরা নবীর উম্মাদ আমাদের করতে হবে কি অন্যায় দেখলেই সর্বপ্রথম শক্তিশালী যেইটা হাত দিয়ে প্রতিহত করব তাও না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবই করব ইংসা আল্লাহ এইবার আসেন বলছিলাম মোমিনদের কয়টা গুণ লাগবে জান্নাতে যাওয়ার জন্য ষাটটা গুণ লাগবে আল্লাহর আব্বুল আলমী এই জায়গায় কোরআন মাজিদের সুরাল মুকমিনুনের দুই নাম্বার আয়াতের মধ্যে এক নাম্বার গুণের কথা বলছেন গুণ নাম্বার জোরে বলেন কত আয়াত নাম্বার কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা আনে যেই মানুষগুলা নামাজে বিনয় ভাব দেখায় সেই মানুষগুলাই জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই জরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বলেন তো নামাজের মধ্যে আমাদের বিনয় নম্রতা আছে আমরা যখন নামাজে দাঁড়াই আপনাদের সিলেটের মানুষগুলা আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের যে জেলাতেই যাই আমি কিন্তু সিলেটের প্রশংসা করি কেন জানেন সিলেটে এবার দিয়ে আমি আসলাম চতুর্থবার এর আগে তিনবার আসছি এইবার চতুর্থ নাম্বার বার এই চারবার আসার পরে আমি বাংলাদেশের যতগুলাই প্রায় সাতান্নটা আটান্নটা জেলায় গেছি সব ক্যালকুলেশন করে দেখছি এই সব জেলার মানুষদের চাইতে সিলেটের মানুষরা মেহমানদারিতে এবং আলেমদেরকে ভালোবাসার জায়গায় আপনারা সেরা জায়গায় আছেন সেরা অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ বলবেন না সব জেলার মানুষরা আলেমদেরকে ভালোবাসে এবং মেহমানদারিতে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু তাদের তুলনায় আমি সব জায়গায় বলে আজকেও বলতে সিলেটের মানুষদের মতো মেহমান দারি বা আপ্যায়ন অন্য কোন জেলার মানুষ না সুবান আল্লাহ বলেন এই কৃতিত্ব আপনাদেরকে আল্লাহ সুবান দিয়েছেন এই জন্য একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই সিলেটের সেরা প্রিয় মানুষগুলোকে নিয়ে আসছি নিয়ে আজকে বসছি আমি আসি যদিও কম কিন্তু আপনাদের প্রতি আমার একটা হৃদয়ের টান ভালোবাসা বারবার এই কারণে আসে যে জায়গায় আসছি কম কিন্তু মেহমানদারি এত সুন্দর আপ্যায়ন আপনাদের কথাগুলো মানে ভালোবাসা এত বেশি আমার হৃদয়ের মধ্যে হৃদয়ের গহিনে পৌঁছাইছে যার কারণে আমি নামাজেও আপনাদের জন্য দোয়া করেছি কাবা শরীফের গিলাপ ধরেও দোয়া করেছি আল্লাহ এই বাংলাদেশের জেলাগুলোতে যে মানুষগুলো আমরা আলেমদেরকে বেশি ভালোবাসে আল্লাহ সেই সেই মানুষগুলোকে মানুষগুলোকে আমার কবুল করে এই কাবার গিলাপ ধরার তাও দান করে দিও জরে আমিন আমি ভাইরা আমার লক্ষ্য করেন এই মানুষগুলোকে নিয়ে বসেছি আমি আপনাদের এই জন্য আপনাদের বন্যা বদনাম আমি করব না আমি নওগার কথা বলছি আপনাদের এলাকার কথা বলছি আমার নওগাই এমন কিছু মানুষ আছে নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবর বলে হাত বাচ্ছে। বাঁধার পরে চোখ থাকবে শেষদার জায়গায় কিন্তু আল্লাহ আকবার বলে উপরে মসজিদে কয়টা ফ্যান আছে ফ্যান গুনতেছে আছে না নাই এরপরে মশা পড়ছে পায়ের ওপরে এমন জোরে মশাটা মারছে মনে হয় ঝাল পটকা ফুটাইলো এই আওয়াজে ওনারা নামাজ গেছে ইমাম সাহেবের কাছে ডানে বামে তিন চার জনের নামাজে ছুটে গেছে কথা বলেন ঠিক কিনা এমন আছে না নাই আমার নৌকাতে এমন বহু আছে সিলেটে একটাও নাই আলহামদুলিল্লাহ বলেন অনেকে চুপচাপ আছে নাকি এমন ওরে সুবহান কিন্তু প্রিয় ভাইরা আমার আমাদের নামাজ কেমন আর নবীর সাহাবীদের নামাজ কেমন ছিল নবীজির সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন নবীজের সাহাবিরা এত দীর্ঘক্ষণ টাইম সময় নিয়ে নামাজ পড়তেন নবীজের সাহাবিদের কাঁধের ওপরে পাখি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা চলে যেত পাখিরা জড় বস্তু মনে করে কাঁধে বসে থাকতো একটু লড়া চড়া পর্যন্ত করতো না জোরে বলেন সোবাহান দূর থেকে দেখলে মনে হয় গাছ দাঁড়ে আছে কিন্তু শত্রুরা তাকে দেখে আরে গাছ হলে তো চোখ নড়াচ্ছে সুবনালা বলবেন না সাহাবিদের নামাজ ছিল এমন কিন্তু আমরা নামাজের মধ্যে আমাদের বিনয় নাই নামাজের মধ্যে নম্রতা নাই নামাজে যখন দাঁড়ায় যাই দুনিয়ার যত চিন্তা যত টেনশন সবগুলা নামাজের ভিতরে নিয়ে আসি কথা বলেন ঠিক কিনা মানে চিন্তা করা টেনশন করার সময় পায় না যত টেনশন যত চিন্তা সব নামাজের মধ্যে আনে এরকম হয় কি হয় না জোরে বলেন নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পর চিন্তা ভাবনা করতেছি যে জমি দুই বিঘা কিনা লাগবে অমুক টাকা ব্যাংকে রাখছে টাকা কেমনে বের করব। ছেলের বিদেশ পাঠানো লাগবে টাকা পাঠাইছে টাকাগুলো গুলো বের করতে পারতেছি না বউ তো আজকে বাজার থেকে সরিষার তেল আর গুড় কিনতে বলছে নাকি চিনি কিনতে বলছে ভুলে গেলাম মানে যত চিন্তা টেনচার সব নামাজের মধ্যে আসে না নাই কিন্তু প্রিয় ভাইয়ারা আমার নামাজে যখন দাঁড়াবেন দাঁড়ানোর পরে দুনিয়াবি চিন্তা গুলো আসবেই মানুষ হিসাবে আসাটাই স্বাভাবিক কিন্তু নামাজে দাঁড়ানোর পরে যদি আপনি মৃত্যুর কথাটা চিন্তা করেন মনে মনে ভাবতে হবে এইটাই আমার জীবনের শেষ নামাজ এই নামাজের পরে আমার মৃত্যু হয়ে যাবে তাহলে দেখবেন দুনিয়ার ওই নামাজি সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি আল্লাহ নবির বদরের যুদ্ধে যখন কাফিরদের কাফেরদের সেনাপতি কাফেরদের লেডার আবু জেহেলকে যখন মুসলমানের হত্যা করে ফেললো হত্যা করে ফেলার পরে কাফেরা বদলা নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা করল মুসলমানদের ওপর প্রতিশোধ নেওয়া লাগবে কেমনে নেওয়া যায় কেমনে নেওয়া যায় নবীর বন্দী করে ফেলল খুবাইবকে বন্দি করে নিয়ে গেল যাওয়ার পরে খোবাইফকে বলা হলো রে খোবাইপ তোমাকে তো হত্যা করে ফেলা হবে তার আগে জেনে নাও শুনে নাও তুমি খুবাই যদি একবার মুসলমানদের নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ একবার যদি তুমি খুবাই গালি দিতে পারো তাকে একবার গালি দিলে তোমার শাস্তি মাফ করে দেওয়া হবে খুবাই বলে আরে আবু জেহাল্লার সৈন্যরা শুনে নাও আরে কাফেরেরা আমি খুবাইবের জীবন দিয়ে দিতে পারি আমি খুবাইদের ঈমান দিতে আমি পারি না সুবহানাল্লাহ আমি খোবাই আমি মুসলমান আমি হলামি নবীর উম্মাদ আমি খোবাই আমার জীবন দিয়ে দেব আমি খোবাই হাজার বার জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর নবীকে গাড়ি দিতে পারবো না সুবাহ আল্লাহ খোবাইবকে ধরে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে বন্দি করে ফেলে দেওয়া হলো খোবাইবকে বন্দী করে দেওয়ার বন্দি করে ফেলার পরে ওই ঘরের মধ্যে বন্দি করে ফেলার পরে প্রিয় ভাইয়ারা আমার এমন একটা ঘরে বন্দি করে ওই ঘরের মধ্যে তারা খাবার বন্ধ করে দিল পানিও বন্ধ করে দিল খোবাইবের খাবার বন্ধ সবাই বাজ্লাহুল চালান হুড় পানি বন্ধ না খাইয়ে না খাইয়ে তাকে কষ্ট দিয়ে দিয়ে মারবে এজন্য ঘরে বন্দি করে খাবার বন্ধ করে দিল খোবাইবের জীবনে খুলে দেখেন যেই বাড়িতে খোবাইবকে বন্দি করা হয়েছে ওই বাড়িতে ছোট্ট একটা মেয়ে ছিল এই মেয়েটার নাম ছিল জাইমা জাইমা নামক মেয়েটা খোবাই খোবাইবের ঘরের জানালার কাছে গেল চিন্তা করে খোবাইবের তো খাবার বন্ধ করা হয়েছে খোবাইবের পানিও বন্ধ করা হয়েছে তাহলে খবাইব বেঁচে থাকবে কেমন জানা লাগবে এজন্য খবাইবের বাড়ির জানালার খবাইব কে যেই ঘরে বন্দি করা হয়েছে ওই ঘরের জানালার কাছে গেল দেখার জন্য খবাইব বেঁচে আছে নাকি মরে গেছে যাই মা দেখে অবাক হয়ে গেল যেই খবাইবের খাবার বন্ধ হয়ে গিয়েছে পানি বন্ধ হয়ে গিয়েছে সেই খবাইবের ঘরের মধ্যে খবাইবের সামনে কে যেন আনসিদিনের ফলমূলগুলা আঙ্গুরগুলা জপাই জপাই তার সামনে রেখে দিয়েছে তা আবার সাধারণ আঙ্গুর নয় এক একটা আঙ্গুর এত বড় বড় মুখের মধ্যে চাপ দিয়ে দিলে রস দে মুখ ভর্তি হয়ে যাবে এত বড় বড় রসালো আঙ্গুরগুলো জপাই জপাই আনসিজিনে খোবাইবের সামনে কে যেন রেখে দিয়েছে খোবাইবের কে পর জিজ্ঞেস করা হলো রে খোবাইব খোবাইব তোমার তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল পানিও বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে তোমাকে কে ওই আ দিনের ফলগুলো তোমার ঘরের মধ্যে এনে দিল তুমি একটু বলা বলোনা তাআলা তখন বললেন রে কাফেরেরা তোমরা শুনে নাও তোমরা আমি খোবাইবকে বন্দী করতে পারো তুমি আমি খোবা তোমরা আমি খোবাইব খাবার বন্ধ করে দিয়েছিলা পানি বন্ধ করে দিয়েছিলাম দুনিয়ার সব কাফেরেরা আমি খোবাইবকে ভুলে যেতে পারো কিন্তু যে আল্লাহর জন্য যে আল্লাহর ইসলামের জন্য যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি খোবাইবকে তোমরা বন্দী করে রেখেছ জেনে নাও সে আল্লাহ আমি খোবাইবকে ভুলে নাই আমার জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি ফলমূল গুলো আমি খোবাইবের জন্য আমার বন্দি ঘরের মধ্যে ফেরেশতাদের দিয়ে পাঠাইছে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যাওয়া হলো ধরে নিয়ে যাওয়ার পরে বলেন তো খোবাইব কি এই কাফেরদের ভয়ে ঈমান দিয়ে দিবে জিহাদ করা ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত আল্লাহু আকবার যারা ইমানদার তারা আল্লাহর পক্ষে জিহাদ করবে আর যারা কাফের তারা তাগুত শয়তানের পক্ষে কাজ জিহাদ করবে কথা বলেন ঠিক কিনা খবাইব রাদিয়াল্লাহু তাআলা ওকে ধরে নিয়ে গেল যাওয়ার পরে ঘরের মধ্যে আবার খোবাইবকে বলা হলো খোবাইব তুমি বলো কিছুক্ষণের মধ্যেই তো তোমাকে হত্যা করা হবে হত্যা করে ফেলা হবে তুমি খোবাইব একটু বলো একটু বলো না তোমার মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ আশা আছে নাকি তোমার কি কোনো শেষ দাও পাওয়া আছে নাকি তুমি একটু বলো সঙ্গে সঙ্গে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলার খুব বলল আরে কাফেরেরা তোমরা যদি আমি খোবাইবকে জীবনের শেষ কোন আশা পূরণ করতে চাও তাহলে আমি খোবাইবের শেষ ইচ্ছা শেষ আশা হলো আমাকে দুই রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও সুবাহান লক্ষ্য করে দেখেন আমি আপনি আমার আপনার যদি ফাঁসি দেওয়া হয় আগে আমাদেরকে কিছুক্ষণের পর তা কার্যকর করবে এই সময়ে মৃত্যুদণ্ড দেওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করার কিছু আগে যদি আমাকে আপনাকে বলা হয় যে তোমার কোনো শেষ শেষ জীবনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিনা বলো তখন আমি আপনি কি বলতাম আমরা বলতাম যে হ্যাঁ আমাদের শেষ ইচ্ছা হচ্ছে আমাকে ঢাকার কাশি বিরিয়ানি আমার পছন্দ কেউ বলবে যে আমার মুরগির কাবাব আমার খাসির কাবাব মুরগির রোস্ট এগুলো পছন্দ এগুলো সামনে এনে দাও আবার কেউ বলবে আমার প্রিয়তম স্ত্রীর সঙ্গে একটু দেখা করাও আমার সন্তানের সঙ্গে আমার মা বাবার সঙ্গে একটু দেখা করাও এই শেষ ইচ্ছা আমরা আমরা হলে এটা বলতাম কথা বলেন ঠিক কিনা কিন্তু খবাই বলে মেরেই তো ফেলবা মেরে ফেলার আগে আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও তাহলে আমাকে জীবনের শেষ দুই রাকাত নামাজ আদায় করার সুযোগ দান করে দাও সুবহানাল্লাহ হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলাহ খুব জীবনের শেষ নামাজ আদায় করবে এজন্য খবাই রাদিয়াল্লাহু তাআলাহ তিনি অজু বানায়া নিলেন নেওয়ার পরে নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় যাওয়ার পরে

প্রথম রাকাতে তুলনা একটু তাড়া হলো করে নামাজ আদায় করলো নামাজ শেষ করার পরে কাফেররা জিজ্ঞাসা করে রে খোবাই তুমি একটু বলো তো তুমি একটু বলো তো রে খোবাই তুমি প্রথম রাকাতে দৃষ্টির ভাবে নামাজ আদায় করলো কিন্তু দ্বিতীয় রাকাতে কেন তাড়া হলো করে নামাজ আদায় করলা। তুমি একটু বলো বললেন রে কা তোমরা শুনে নাও আমি খোবাইব যখন জীবনের শেষ নামাজ আদায় করতেছিলাম আমি খোবাইবের এত মজা এত মজা লাগতেছিল আমি জীবন চলে নামাজ ছেড়ে দিতাম না কিন্তু প্রথম রাকাতের নামাজ যখন আমি পড় দ্বিতীয় রাকাত যখন আসলো তখন আমার মনের মধ্যে একটা চিন্তার উদ্বেগ হরপ চিন্তা চলে আসলো হারে আমি খবাই আজকে যদি ধীরে ভাবে সময় নিয়ে যদি নামাজ আদায় করি তাহলে এই কাফেরেরা মনে মনে ভাববে কবাই বল হয় মৃত্যুর ভয়ে জীবনের নামাজটাকে শেষ নামাজটাকে দীর্ঘ করতেছে যার কারণে লম্বা সময় সে মৃত্যুর আগে লম্বা সময় পেয়ে যাচ্ছে এই চিন্তা তোমরা কাফেরদের অন্তরে যাতে না আসে এজন্য আমি খোবাই দ্বিতীয় রাকাত একটু তাড়াহুড়ো করে পড়লাম নতুবা আমি খোবাইবের জীবন চলে গেল এত মজা নামাজের মধ্যে পাইতেছিলাম আমি শেষ করতাম না সুবাহান প্রিয় ভাইরা আমার হাজরাতে খবাই প্রাচী আল্লাহ চিন্তা করে দেখেন জীবন চলে গেলেও নামাজ ছেড়ে দিতেন না

কিন্তু তখন যদিও ইসলাম কবুল করেন নাই এই সাইদ আমির আল জুমাহি رضی আল্লাহু তাআলার খুব সাইদ ইবনে আমির আল জুমাহি আল্লাহ নবীর সাহাবী খোবাইব رضی তাআলার হ জীবন শেষ নামাজের দৃশ্য দেখে নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কেমন বিনয় ছিল কেমন নামাজের মধ্যে কতটা নম্রতা ছিল যে নামাজের দৃশ্য দেখে কালেমার দাওয়াত দেওয়া লাগে নাই একজন বিদর্মী তার জীবনের শেষ নামাজের দৃশ্যটা দেখার পরে নবীদের কাছে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে সোমানাল্লাহ বলবেন না তাহলে এমন নামাজ আমাদের আদায় করার দরকার জোরে বলেন আছে না নাই তাহলে এক নাম্বার গুণ কি নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা আনতে হবে পার্বতে ইনশাআল্লাহ